উফ, কি গরম পড়েছে! আর সেই কারণেই আজকে লাঞ্চে আমরা বাড়িতে খাবো বাড়ির তৈরি খুব সাদামাটা সিম্পল বাঙালি খাবার। আই লাভ দিস খাবার। ওয়েলকাম টু বাঙালি বাবু ব্রাজিলিয়ান বউ। আজ তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরোয়া খাওয়া দাওয়া। করলা আলু সেদ্ধ, ডিমে আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ডিমে জাল, আম জল, বিনি ডাল। এখন আমরা খাব। আজকে এই গরমের দিনে সুন্দর খাওয়া দাওয়া ঝিঙে আলু পোস্ত মেন আইটেম, ডিমের ঝাল আর করলা আলু সেদ্ধ তো রয়েছেই, আর তার সঙ্গে কাঁচা আমের ঝোল। দারুণ জমি আমরা খাওয়া দাওয়া করবো, কি খাবে তো জমি? প্রথমে তেঁতো দিয়ে খাওয়া যাক। প্রথম পাতে তেঁতো খাওয়া মানে করলা আলু সেদ্ধ দারুণ লাগে। আমি এখানে শিখেছি তেঁতো খেতে। এবার খাচ্ছি আমার ফেভারিট ঝিঙে আলু পোস্ত। ব্রাজিলে পোস্ত পাওয়া যায় না, কিন্তু এখানে এসে কেট দিব্যি পোস্ত খাওয়া এবং রান্না করা দুটোই শিখে নিয়েছে। পোস্ত খুব আমার ফেভারিট। গরমে ঝিঙে পোস্ত আর বিউলির ডাল দিয়ে ভাত খেতে সত্যি দারুণ লাগছে। এবার খেলাম ডিমের ঝাল। হ্যাঁ, আর ডিম খেতে তো আমরা সব সময়ই ভালোবাসি। এবার আমার ফেভারিট কাঁচা লঙ্কায় আমি কামড় দিলাম, আহা! শেষ পাতে খেলাম কাঁচা আমের ঝোল। শেষ পাতে এই কাঁচা আমের ঝোলটা খেয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল, আহ! আমাদের এই ঘরোয়া খাওয়া দাওয়ার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।